জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বাইক চালিয়ে যাওয়ার সময় লরিকে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি। মঙ্গলবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানা ডাকবাংলা পাকুর রোড সংলগ্ন চশকাপুর এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম ইব্রাহিম শেখ, বয়স আনুমানিক 50। তার বাড়ি শামসেরগঞ্জ থানা ভাষাই পাইকর অঞ্চলের ইসলামপুরে গ্রামে। জানা গিয়েছে এদিন ডাকবাংলার দিক থেকে এক ব্যক্তির বাইকের পেছনে চেপে নিজ বাড়ি ইসলামপুর এদিকে যাচ্ছিলেন পেশায় শ্রমিক ওই ব্যক্তি। শামসেরগঞ্জ থানা ডাকবাংলা পাকুর রোড সংলগ্ন চশকাপুর এলাকায় একটি লরিকে ওভারটেক করতে যায় বাইকটি। সেই সময় হঠাৎ লরিটি ব্রেক কষতে কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের পেছন থেকে লরির চাকা তোলে পড়ে যান ইব্রাহিম শেখ নামে ওই বাইক আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামসেরগঞ্জ থানা পুলিশ, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাড়ির সামনে চলেছে, গাড়ি থেকে চাপা পড়ে সঙ্গে সঙ্গে রেখে যে গাড়ির চালক ছিলেন তিনি বেঁচে গেছেন, যিনি পিছনে বসেছিলেন তিনি রেড করেছেন।